একবার জিজ্ঞাসা করুন আমি আমি কি কি চাই চাই আর একেবারে মন থেকে সেটার জন্য লেগে পড়ুন তবে অনেক সময় বুঝবেন সেটা চাওয়া ঠিক হয়নি আসলে দেখতে হবে সেই চাওয়ায় প্রভু আছেন কিনা যেমন ধরুন আমি সহায়ক গোষ্ঠীর একজন উৎকৃষ্ট বাইবেল শিক্ষিকা হতে চাই যদি সেটা করতে যাই তাহলে তার মাধ্যমে আমি প্রভুকে মহামানিত্য করব আমি মানুষজনদের আমূলভাবে ও সাংঘাতিকভাবে সাহায্য করতে চাই আমাদের মধ্যে পবিত্র আত্মার এই বিচরণ দেখে আমরা কি ভীষণ আনন্দিত আসলে কেউ কারোরটা করে দিতে পারে না কেউ কারোরটা করতে পারে না প্রভুর অভিষেক তার অনুমোদনের চিহ্ন প্রভু নিশ্চয়ই বলেছেন যে এই সমাবেশটা ভালো হবে এখানে কাজকর্ম বেশ ভালো হ্যাঁ হ্যাঁ প্রভু এখানেই প্রভু তবে এও বিশ্বাস করি যে এই সভায় যা ঘটেছে সেটা আমাদের ব্যক্তিগত জীবন নির্বাহের সঙ্গে গভীরভাবে যুক্ত আমি যদি বলতে চাই যে আমার ব্যক্তিগত জীবন এতে প্রভাব ফেলে না তাহলে সেটা ভণ্ডামি কিন্তু মনে করবেন না এটা ভণ্ডামি না রোমিও দেখুন ব্যক্তিগত সীমানায় আমরা যা করি তার প্রভাব পড়ে সর্বসমক্ষে ব্যক্তিগত জীবনে অন্যায় করলে চরিত্রটাও সেই রকম হবে আর চরিত্রে গোলমাল থাকলে সেটা তো সবার সামনে বেরিয়ে পড়বেই পড়বে একমাত্র প্রভুই জানেন আপনার মধ্যে এই সপ্তাহের শেষে কোন কোন পরিবর্তন আনতে হবে তবে পবিত্র আত্মা নানা জিনিস নিয়ে নানা ক্ষেত্রে আমাদের অভিযুক্ত করেন সেই সব জায়গায় উচ্চে উঠতে হবে আর এটা সত্যি ভালো জিনিস অভিযুক্ত হওয়া খারাপ জিনিস নয় প্রভুকে ধন্যবাদ দিন আপনাকে অভিযুক্ত করার জন্যে এ সপ্তাহের শেষে কজন ভালোবাসা পাচ্ছেন মনে হচ্ছে কতজনের মনে হচ্ছে যে অন্য কাউকে প্রভু ভালোবাসতে পারেন যদি মনে হয় আপনি অলসতা মাঝারি আনা অতিক্রম করে উৎকর্ষতার দিকে এগোবেন তাহলে মাংসদ চিন্তায় সময় কাটাবেন না কারণ আপনার মাংস আপনার আর আমার মাংস আমার ওপর দাবি করতে থাকে পেট ভরে গেলেও মনে হয় পেট ভরে গেলেও দেহ চাইছে আরেকটু খেতে কিন্তু আমি চাইছি থেমে যেতে কারণ আজে বাজে চিন্তা আমি মাথায় ঢোকাতে চাই না একমাত্র আমি এই ব্যাপারে যা হোক কিছু করতে চাই আমি কোনো কিছুই খেতে চাই না আজ আমরা দুপুরে খেলাম নানান রকম ডিশ অর্ধেক স্যালাড খাওয়ার পর বাকি খাবারগুলো এলো ফলে পেট প্রায় ভরেই গেছিল কিন্তু অর্ডার দিয়েছিলাম তাই একটু খেলাম ও কি দারুণ লাগলো ওপরে সার ক্রিম আর চিজ ছড়ানো ছিল আরও তিনটে টেবিলের ওপর ছিল আমি ভাবলাম খাওয়া যেতে পারে আরেকটু আমি এটা সবসময় প্রার্থনা করে যাই প্রভু প্রলোভনে যাতে না পা দিই প্রলোভন থেকে আমায় বিরত রাখুন এটা একটা দারুণ প্রার্থনা কারণ প্রলোভনে পা দেওয়ার পরিস্থিতি হতেই থাকে যেমন ধরুন পেট ভর্তি থাকা সত্ত্বেও আমার দেহ বলে ওঠে আরেকটু খাবো আরেকটু খাবো। দেহ কিছুতেই সন্তুষ্ট হয় না আপনার যত টাকায় থাকুক না কেন আরও টাকা চাইবেন আপনার যত জামাকাপড় থাকুক না কেন আরও চাইতে থাকবেন যে ধরনের বাড়িতে থাকুক না কেন আরও চাইতে থাকবেন কিন্তু আরও সবসময় ভালো নয় রোমিও আটের আট আর যাহারা মাংসের অধীনে আছে বিস্তারিত বাইবেলে বলেছে ইন্দ্রিয় স্বভাবের ইচ্ছে ও খাদ্য যোগান দিয়ে যাওয়া কথাটা সত্যি সুন্দর আমাদের সবার এমন অবস্থা হয় অনেক সময় আমরা ব্যাঙ্কুয়েটে যাই সেখানে বেশ মজা পাই এটা এনে দাও সেটা এনে দাও একটু জল এনে দাও এখানে একটু সস দাও যারা সার্ভ করে তারা সেসব দিতে দৌড়ে দৌড়ে আসে দেহকে যখন তৃপ্তি দিতে থাকেন তখন সেটা হয়তো কিছুদিন চলে কিন্তু তবে বিল আপনাকেই দিতে হবে মনে রাখবেন আজ বা কাল টাকা তো দিতেই হয় আয়াত নয় কিন্তু তোমরা মাংসের অধীন নও আত্মার অধীনে রহিয়াছ যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন সেটাই নির্দেশ দেয় ও নিয়ন্ত্রণ করে একটা কথা বলি আপনি জীব দিয়ে উচ্চারণ করছেন বলে এই নয় যে আপনি চিরদিন আত্মা দ্বারা পূর্ণ থাকবেন প্রতিদিন আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত ও নিয়ন্ত্রিত হবেন এবং তার নির্দেশ পাবেন আপনার আরও কিছু আছে পবিত্র আত্মা যথেষ্ট ভদ্র তিনি সঠিক কাজ করার জন্য কখনোই আপনাদের চাপ দেবেন না তিনি চালনা করেন বলেন কিন্তু পবিত্র আত্মার বক্তব্যকে অনুসরণ করতে হবে আমাদের বিস্তারিত বাইবেলে বলেছে পবিত্র পবিত্র আত্মা আমাদের বলেন আত্মার সেই বক্তব্য অনুসরণ এই কথা বলার ব্যাপারটা লক্ষ্য রাখলে দেখবেন এটা হলো খবরাখবর জানানো মনে করানো বা কাজের কথা লিখে রাখা আমি এটা বুঝি কারণ বহু বছর আগে আমার সহায়ক গোষ্ঠী শুরু করার পরে একটা টেপ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল ষাট মিনিটে টেপ হতো আমি সব সময় বেশি বলে ফেলতাম আমার শৃঙ্খলা মেনে চলা উচিত ছিল যাতে থামতে হলে থামতে পারি তাই তখন কার্ডে লিখে আমার সময় নির্দেশ করে দেওয়া হতো পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট চার তিন দুই তারা সময় মনে করে দিত মনে করানোর জন্যে কাগজে লিখে সামনে দেখতে থাকতাম কিন্তু তাহলেও আমার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল আমি প্রচার করতে করতে এত উত্তেজিত হয়ে পড়তাম যে ভাবতাম আরও কিছুটা বলতেই হবে হ্যাঁ টেপে না হয় পরে এক সময় ভাবা যাবে কিন্তু কি জানেন তো আমার কথার অর্থটা বুঝতে পারছেন পবিত্র আত্মা মনে করিয়ে দেয় অনেক সময় পবিত্র আত্মা আমাদের বলে চোপ আর কিছু বলার দরকার নেই যেহেতু সবসময় ডেভ যা করে সেটাকে আমি ভুল মনে করি তাই আমি তাকে শোধরানোর চেষ্টা করতে থাকি প্রভুর সহায় অবশেষে আমি চুপ করতে পেরেছি আপনি কি খুশি প্রভু এটা এখন করাচ্ছেন প্রভু করতে বলেছেন বলছেন ঠিক আছে এগিয়ে যাও যতক্ষণ চাইবে ততক্ষণ এসবই হবে তারপর যখন পুরো ক্লান্ত হয়ে যাবেন তখন আমি আসব কারণ এটা আমার কোনো শক্তি বা ক্ষমতা নয় এটা আমার আত্মার কাজ আমিন এর কারণ আপনি কিছু করতে পারবেন মনে হচ্ছে বলেই করতে পারবেন না আপনি কিছু করতে চাইছেন বলেই করতে পারবেন না আপনাকে অনুভূতির গভীরে যেতে হবে এর ওপরে যে অনুভূতি কাজ করে তার গভীরে যেতে হবে আপনাকে দেহকে এগোতে দেবেন না সঠিক কাজ শুরু করার পরেই এক রাতের মধ্যেই সফলতা পাবেন না কখনো? পরিবর্তন করছেন সেটা নিজের মনকে বলতে হবে আজ এই সপ্তাহের শেষে আপনার তেমন কিছু মনে হলে বলুন হে প্রভু আমি এটা পাল্টাতে চাই আমি দায়িত্ব নিচ্ছি আমি জানি যে আগে সঠিক কাজ করিনি একবার সঠিক কাজ করতে শুরু করব আর তখন আর থামব না সময়ের সঙ্গে সঙ্গে কথা আমি বলে চলেছি এটাই প্রভু বলেছেন তবে রাত পেরোলেই পরিবর্তন বা জলদি সফলতা সম্ভব নয় প্রভু আগে বুঝে নেবেন যে এটা সত্যি নাকি এই আগের মতো আরেকটা মাংসজাত চমক পৃথিবী যতদিন থাকবে ততদিন বীজ বপন আর ফসল তোলা থাকবে নতুন দৃষ্টিতে সেটা একবার দেখুন পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে বপন সময় ফললাভ আপনারা চারা বপন করুন সময়ে চলে যাবে তারপর ফল পাবেন এর মধ্যবর্তী সময়টাতে সঠিক কাজ করতে থাকুন চমকে যাবেন না বাইবেল বলেছে ভালো কাজ করতে চিন্তিত হবেন না সময় এলে অজ্ঞান না হয়ে গেলে ফল পাবেন যদি যদি কথাটা নিয়ে একটা ধারাবাহিক করতে হবে ফল পাবে যদি না হাল ছেড়ে দাও একটা কথা একসময় প্রায় বলতাম প্রভুকে অন্তত দিয়াবলের সমান সময় দিন যদি আপনার জীবনটাকে নরক বানানোর জন্য দিয়াবলকে তিরিশ বছর দিতে পারেন তাহলে তা থেকে বেরোনোর জন্য আপনি উন্নতি দেখতে শুরু করবেন খুব আস্তে আস্তে কিন্তু যাত্রা সবে শুরু করেছেন ইব্রিয় বারোয় বলেছে যীশু পুরস্কার গ্রহণ করার আনন্দে তার সামনে তিনি ক্রুশেও কষ্ট পেয়েছেন এক সামুয়েল সতেরোয় দাউদের সম্বন্ধে যেটা বলা হয়েছে সেটাও দারুণ বলছে যে দাউদ গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে দৌড়েছিল অনেক সময় হয়তো কিছু একটার মুখোমুখি হলে মনে হয় আমি শেষে অভিযুক্ত হয়ে যাব আমায় লোকে অভিযুক্ত করবে আমার এটা দরকার সেটা দরকার এর থেকে পালাবো না যুদ্ধক্ষেত্রে প্রবেশ করুন এবং বিশ্বাস রাখুন যে আপনিও গলিয়াতকে হত্যা করতে পারেন কারণ প্রভু আপনার সঙ্গে আছেন অতএব ভয় পাওয়ার কিছু নেই প্রভু বলেছেন তিনি তাতে সাহায্য করবেন আমরা মানুষেরা উৎকৃষ্ট হওয়ার জন্য ডাক পেয়েছি অলস হওয়ার জন্য নয় দুই পিতরের দুই নম্বর অধ্যায় দেখুন উৎকর্ষ তার আহ্বান আমার জীবনে এর আহ্বান আপনার জীবনে এর আহ্বান প্রভুর ইচ্ছে হল যে আমরা উৎকৃষ্ট হয়ে উঠি এর মানে কি এর অর্থ হল দু ক্রোশ হাঁটা অতিক্রম করা এগিয়ে যাওয়া যা করার তার চেয়ে বেশি করা উৎকৃষ্ট হওয়ার আহ্বান দ্বিতীয় পিতর একের তিন কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন তাহার তত্ত্বাজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয়ে প্রদান করিয়াছে কিছু অনুবাদ বলতে পারি শুনুন আমাদের মহিমার আহ্বান এই মহিমা কথাটা নিয়ে মণ্ডলীতে বহু আলোচনা হয় মহিমা নিয়ে স্রোত রচিত হয় আমরা বলি যে এখানে প্রভুর মহিমা উপস্থিত মহিমা কথাটির অর্থ কিছুর প্রতিষ্ঠা বা সর্বসম্মুখে নিয়ে আসা যেখানে দেখা যায় আমাদের প্রভুর সকল উৎকর্ষতা দারুণ আমরা যখন বলি প্রভুর মহিমা তখন মানে তিনি দারুণ উৎকৃষ্ট কিছু করেছেন সাধারণের বাইরে কিছু করেছেন প্রভু নিজেকে শক্তিশালী দেখান নিজের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন একটা কথা কি জানেন আমাদের উচিত তার প্রশংসা করা হে প্রভু সত্যি প্রশংসাযোগ্য আমাদের বলা হয়েছে তার মহিমায় বাঁচতে তার মহিমা ও উৎকর্ষের আহ্বান পেয়েছি আমরা বাইবেলের জিসাই ও ষাটে বলেছে যে প্রভুর মহিমা আপনার ওপর উদয় হবে এ কথার মানে কি তার উৎকর্ষ আপনার ওপর উদয় হবে দারুণ কথা বলছে যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন আমাদের নয় তা নিজ এবার এক পিতর দুই আয়াত নয় মন দিয়ে পড়ুন হ্যাঁ লুইয়া প্রভুর বাণী ভালোবাসেন তো নিশ্চয়ই বাসেন আমায় প্রচারের জন্যে ডাকা হয়েছিল আমি সময় মতো পড়াশুনো করি এই বাণীটা সত্যি অপূর্ব কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় বর্গ, পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ আমরা কিভাবে বলতে পারি আমরা সবাই গড়পড়তা না আমরা মনোনীত আমরা রাজকীয় আমরা সর্বোচ্চ দেবতার রাজা ও পুরোহিত বর্গ আমরা প্রভুর গৃহ পিতা পুত্র ও পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে শুধু আপনার দেহই এই পবিত্র আত্মার বাসগৃহ নয় যিনি অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন কিছু একটা দেখান দৈনন্দিন জীবনে আমরা কি দেখিয়ে চলেছি আপনাকে অন্ধকার থেকে আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করছেন আপনি তার সু অভ্যাস ও ত্রুটিহীনতা প্রকাশ করুন আরেকটা অনুবাদে বলেছে যিনি আপনাকে অন্ধকার থেকে বাইরে এনেছেন তার উৎকর্ষতা প্রকাশ করুন এর মানে এক উৎকৃষ্টিত মনোভাব উৎকৃষ্ট আচরণ প্রতিষ্ঠা করুন একদিন একটা কফি শপে গেছিলাম কফি খেতে ডেভ চাবি রাখার জায়গার জন্য অপেক্ষা করছিল আমি বেরোতেই ও বলল একটা ব্যাপারে আমি চাই তুমি আমার সঙ্গে প্রার্থনা করো একটু নিশ্চিত হয়ে নিচ্ছিল বলছিল একটা ব্যাপার আমি চাই প্রার্থনা করো আমার সঙ্গে আমি বললাম বলো কি ও বলল আমি এখানে বসেছিলাম পার্কিং প্লেসের অপেক্ষায় যে গাড়িটা বেরোলো সেটা এমন আটকে দিল আমায় যে অন্য একটা গাড়ি সেই ফাঁকে ঢুকে পড়ল এই ধরনের ঘটনায় ডেভ কোনোদিনও খুব বেশি ধৈর্য রাখতে পারে না কিছু না কিছু তো ও বলবেই বলেছিল আমি হর্নটা চেপে রেখে ওই লোকটাকে বললাম আমি জায়গাটার জন্য অপেক্ষা করছি আমি জানি যে প্রভুকে আমি খুণ্ড করলাম আর আমি এখন সেটা করতে চাই না প্রথম কথা হলো এই ধরনের কথা ওর মুখে আগে কখনো শুনিনি তাই এটা নিশ্চয়ই নতুন একটা সূচনা প্রভু বারবার বলা আর বহুবার বলা নিশ্চয়ই আলাদা সারা জীবন ধরে আলোচনা করে গেলেও প্রভুর একটা বাণী অনেক বেশি দিতে পারে তা বলে এটা বলছি না যে কখনোই কারোর সঙ্গে বসে তাদের আচরণ নিয়ে কথা বলার সময় নেই কথাটা হলো যে আমরা কনিষ্ঠ পবিত্র হতে চেষ্টা করি না এটা করা উচিত নয় এরকম কিছু করা উচিত নয় এরকম বলা উচিত নয় বাইবেলে বলেছে আমিন আমি ভাবি কেউ অন্যায় কিছু বললে আমরা যদি সত্যি চুপচাপ থাকি তাহলে সেই নিস্তব্ধতা অনেক জোরদার হয়ে যাবে বুঝতে পারছেন কি বলছি আমিন তবে বহু সময় প্রভু কথা বলতে চান কিন্তু আমাদের মুখ কিছুতেই বন্ধ হয় না বলে দেখুন এই পরিকল্পনাটা বানাচ্ছি কিন্তু দেহ আবার কিছু বলতে চায় সত্যি পবিত্র আত্মা যে বিষয়ে অভিযুক্ত সেটা হল ওই লোকটার প্রতি উৎকৃষ্ট মনোভাব দেখাতে পারেনি একটু জিজ্ঞেস করি গাড়িতে একটা দারুণ স্টিকার লাগালে কি ভালো হয় যখন ট্রাফিকে পড়লে মানুষ উন্মাদের মতো আচরণ করে আমিন প্রভু আমার সময় অভিযুক্ত করে প্রভু চান আমরা উৎকৃষ্ট হই উৎকৃষ্ট মানুষ যদি কাপড়ের দোকানে গিয়ে একটা কাপড় হ্যাঙ্গার থেকে ফেলে দেয় তাহলে সেটা সে তুলে রাখে সত্যি যদি উৎকৃষ্ট হন তাহলে সেই কাপড়টাও তুলে রাখবেন যেটা হ্যাঙ্গার থেকে আপনি ফেলেননি তা বলে প্রভু আমায় দিয়ে সেই দোকানটা পরিষ্কার করাবেন সেটা আমি মানি না কারণ আমি দোকান পরিষ্কার করতে যাইনি কেনাকাটি করতে গেছি একদিন প্রভু বলেন তুমি যদি অন্যের ভুল ঠিক করে দাও তাহলে আমিও একজনকে পাঠাবো যে তোমার ভুল ঠিক করে দেবে আমি এখন আরেকজনের চাইতে বেশি গৃহপরিচারিকা আমায় কোনো কাজ করতে হয় না আপনারা হিংসা করবেন না যেন বরং হাততালি দিন কারণ তাতে আপনাদের বার্তা পাঠানোর জন্য পড়াশোনা করতে হবে বুঝলেন এই ব্যাপারে প্রভু প্রথমে যখন কাজ শুরু করতে বলেন তখন যদি বলতাম আমি এটা করিনি আমি ঝামেলা পাকাইনি বা প্রভুর কথা না শুনতাম তাহলে মনে হয় না যে আজ প্রভুর সাহায্য আমি পেতাম বক্তব্যটা ভালো নয় কি ভালো লাগছে নিশ্চয়ই তিনি চান আমাদের উৎকৃষ্ট মনোভাব প্রকাশক উৎকৃষ্টতা প্রকাশক আবার একবার দেখা যাক প্রথম পিতরের দুয়ের নয় ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝাতে চাই কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরে নিজস্ব প্রজাবৃন্দ যেন তাহারই গুণকীর্তন যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন সবার কাজ যখন বসের নিন্দা করা তখন আপনার তা করা উচিত নয় কেউ যদি কোনো নোংরা রসিকতা করে তখন হাসবেন না কেউ হয়তো আমায় একটা চুটকি বলতে এলো যেটা আমি জানি না যদি লোকটাকে আমি না নিই তাহলে তাকে আমি জিজ্ঞাসা করি ভুল চুটকি নাকি না হলে আমি সেই চুটকি শুনতেই চাই না এবার দেখা যাক দানিয়েলের পুস্তক যদি উৎকর্ষতা সম্বন্ধে কিছু শিক্ষা দিতে চান তাহলে দানিয়েলের পুস্তক পড়া ছাড়া আর কোনো উপায় নেই যদি দানিয়েলে না যাই তাহলে এ ব্যাপারে বহু ভালো তথ্য অজানা থেকে যাবে ডানিয়েল ছিলেন তাদের একজন যাদের আমরা বাইবেলের পাতা থেকে কখনো হারিয়ে ফেলি না যেমন ধরুন গাহাজি যে টাকা পয়সার প্রেমে পড়ে গেছিল তারপর কুষ্ঠরোগের কারণে অদৃশ্য হয়ে গেছিল দানিয়েল ছিলেন এমন একজন যাকে অনেক কিছু মনোনীত জিনিস পূর্ণ করতে হতো অনেক মনোভাব নিজের অনেক আচরণ সামলাতে হতো বা দেখতে হতো দানিয়েল একের আঠে বলেছে দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি আপনাকে অসুচি করবেন না দানিয়েল ছিল এক যুবক যাকে রাজার বিচারালয় রাজার ব্যবহার শেখাতে নিয়ে যাওয়া হয়েছিল সে নিজে দূরদর্শী ছিল তার বন্ধুরাও দূরদর্শী ছিল দূরদর্শী মানুষের বন্ধুরাও দূরদর্শী হয় কারণ বন্ধুদের একটা বড় প্রভাব তো থাকেই আত্মা স্থানান্তরিত হয় এবং সেই জন্যে আপনার চারপাশের লোকেদের কাছ থেকে বিপদ আসতে পারে যদি আপনার আশেপাশের লোকেদের যা আছে তা আপনি না চান তাহলে প্রভুকে বলুন আপনাকে রক্ষা করতে আর তাদের সঙ্গে তখন থাকবেন যখন তাদের মতো হবেন এবং তাদের সঙ্গে অন্য সময় থাকতে হবে বলে শুধু তাদের পছন্দ করবেন না অন্যায় করলেই তা এড়ানো যায় না তবে তাদের বন্ধু করে ফেললে ব্যাপারটা আলাদা হয়ে যায় আশা করি আজকের উৎকর্ষতা অনুধাবন শিক্ষাক্রম উপভোগ করছেন আমি এই অনুধাবন কথাটিতে জোর দিতে চাই কারণ আমি সত্যি মনে করি যে উৎকর্ষতার ক্ষেত্রে তা অনুধাবন ভীষণ জরুরি এটা প্রবলভাবে চাইতে হবে সর্বশক্তি দিয়ে চাইতে হবে কেন কারণ আমাদের স্বাভাবিক অংশগুলোয় আমাদের মাংসে আমরা একটু মাঝারি পানা পালন করি তাই যেটা সহজ সেদিকে ধেয়ে যাই আমরা উৎকর্ষতার প্রভুকে সেবা করি আমার বিশ্বাস তিনি আমাদের মধ্যে এক উৎকৃষ্ট আত্মা দিয়েছেন আর এর আসল প্রমাণ রয়েছে বাইবেলে বলছে মানুষ যখন উৎকর্ষতার নতুন মাত্রায় যায় তখন আশীর্বাদের মহৎ মাত্রা তাদের জীবনে আসে উৎসাহ দিই আপনি যেন আপনার শ্রেষ্ঠত্বে পৌঁছন বাইবেল বলে আমাদের সব কিছুতে আরও বেশি করে এগোতে যাতে আমরা আমাদের সবটুকু প্রভুকে দিতে পারি আমাদের কাছে কিছু জিনিস আছে যা আমি মনে করি এই ব্যাপারে আপনাদের সাহায্য করবে আপনাদের জানাতে চাই যে আমরা আপনাদের ভালোবাসি যত্ন নিই সমাপ্তির বক্তব্য নিয়ে খানিকুনের মধ্যেই আবার ফিরে আসছি বর্তমানে আমাদের যেসব অংশীদার আছেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সঙ্গে অংশীদারিত্বে আছেন তাদের প্রশংসা করি আপনাদের মধ্যে অনেকে এই সহায়ক গোষ্ঠীর বহুদিনের অংশীদার আপনাদের এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের জন্য প্রার্থনা করছি আমাদের একত্রিশটি মধ্যস্থকারীর দল রয়েছে যারা সপ্তাহের পাঁচ দিন প্রার্থনা করে চলেছেন আপনারা আমাদের কাছে প্রার্থনার জন্য অনুরোধ করুন যাতে আপনাদের অবস্থার সঙ্গে যুক্ত হতে পারি এবং এই অঙ্গীকারে আসতে পারি আবার একবার মনে করিয়ে দিই যে জীবনে আনন্দ লাভের জন্য যা খুশি করতে পারেন এই জীবন যিশুর দান আর প্রভুর আনন্দই হলো আপনার বল প্রভু মঙ্গল করুন আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায় ডট প্রার্থনা আর অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েস এর সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা